মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল সোশ্যাল মিডিয়ায় দেখতে পান এক যুবক তার নকল সই নকল প্যাড ব্যবহার করে ইসলামপুর পৌরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম লিখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন। ঠিক তখনই তিনি ইসলামপুর থানায় অভিযোগ জানান। তিনি বলেন যে যুবক এই কাজ করেছেন পুলিশ খুঁজে বের করে তার ব্যবস্থা নেবেন। সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। লাইভে বলেছে যে এই যে লিস্টটা বেরিয়েছে এটা পুরো ভুয়া লিস্ট। এর মধ্যে এরকম নামও আছে যে যারা আমাদের দল করে না, বা এরকম নাম আছে যে যাদের আমি চিনিও না। তো এটা একটা চক্রান্ত আছে। প্যাড আছে ইসলামপুর পৌরসভার, সিগনেচারটা আমার, তার নিচে আবার লেখা আছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উত্তর দিনাজপুর। তৃণমূল কংগ্রেসের পৌরসভার কারা কারা দাঁড়াবে সেই লিস্টটা জেলা সভাপতি পাবলিশ করে না। সময় মতো রাজ্য নেতৃত্ব লিস্টটা চেয়ে পাঠাবেন, সংশ্লিষ্ট অনেক নেতৃত্বর কাছে লিস্টটা চেয়ে পাঠাবেন, তারপরে রাজ্য নেতৃত্বই লিস্টটা ফাইনাল করে আমাদের কাছে পাঠিয়ে দিবে, সেই লিস্টটাই আমরা পাবলিশ করব। এটাই হয়ে আসছে, এটাই আগামী দিনে হবে। এর মধ্যে এরকম নামও আছে যারা আমাদের দলে নাই, বা এরকম আছে যে রোস্টারে হয়তো ওই সিটটা এসসি ফিমেল আছে, ওখানে নাম দিয়ে দিয়েছে এসসি মেলের। আসলে যে করছে সে তার পৌরসভা সম্বন্ধে তার অভিজ্ঞতাও খুব কম। একটা বিভ্রান্ত করার জন্য একটা ফেক অ্যাকাউন্ট করে একটা লিস্ট ছেড়ে দিয়েছে। মানুষ বিভ্রান্ত, একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমি এরকম কোনো লিস্ট পাবলিশ করিনি। আমি থানাও এজাহার করেছি, আমাদের যারা যুবতে যারা আইটি সেলের সঙ্গে জড়িত তাদেরকেও বলেছি যে খুঁজে বের করতে। ওনারা একটা নাম বলছেন পার্থ মজুমদার, আমিও খুঁজে দেখছি পার্থ মজুমদার বলে কাউকে আমি চিনি না, কে আছে এর মধ্যে। আমরা থানায় এজাহার করে এটাই জানতে চাবো যে কারা কারা এর মধ্যে জড়িত আছে। যদি আমরা এই নামগুলো ফেক অ্যাকাউন্ট যারা করেছে তাদের যদি নাম জানতে পারি, আর তারা যদি তৃণমূল কংগ্রেসে থাকে তাহলে